নতুন বাসা ভাড়া নিছি, ব্যাচেলার ভাড়া দিবে না, তাও এইটা ওইটা বুঝায় বাড়িওয়ালাকে পটাই ফেলছি, বেশ ঘাম ঝরাইতে হয়েছে বাসাটা ভাড়া নেওয়ার জন্য। এখন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছি যে এই বাড়িওয়ালাকে পটাইতেই যদি এমন ঘাম ঝরাতে হয়, সামনের বাসার নীলা আপু আসলে আপু না, ভবিষ্যৎ প্রেমিকা, প্রেমটা এখনও হয়নি তবে হয়ে যাবে, কিন্তু কবে সেটা আমার ওই ওপরওয়ালা স্যার আর কেউ জানে না। মূলত নীলাপুর জন্যই এখানে আসা, আর তার বাসার একদম সামনাসামনি বাসাটাই ভাড়া নেওয়া। কি করব ভাই, কিছুতেই মন থেকে ডিলেটও করতে পারছি না, আবার হাইডও করে রাখতে পারছি না। এই বাসার মালিক ছেঁচড়া বুড়াটারি বসে আনতে আমার যেমন খাটাখাটনি করতে হয়েছে, নীলাপুর মা তো তার থেকেও শতগুণ বেশি রাগি। আর নীলাপুর কথা নাই বা বললাম, একই কলেজে পড়ি আমরা দুজনেই, সেই সুবাদে একটু আধটু কথা হয়। সেই ক্লাস 10 থেকে তার পেছনে লেগে আসি, কলেজের বড় ভাইগুলো আসতো আমাদের স্কুলের মেয়েদের দেখার জন্য, আর আমি কলেজে যাইতাম নীলা আপুকে দেখার জন্য। ধুর, এত আপু আপু করছি কেন, তেমন বেশি না, মাত্র এক বছরের বড়, এই আর কি। এইটা আবার কোনো বড় হলো নাকি, আজীব। ধুর, বারান্দায় থেকে লাভ নেই, নিচের রাস্তায় গিয়ে একটু উঁকি ঝুঁকি মারলেও সুইটিস মুখখানা দেখা মিলতে পারে, বাসায় যেহেতু এখানেই ভাড়া নিচ্ছি কেউ কোনো কথা বলারও নাই, হি হি হি। আহারে, এই রোদের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, মেয়েটা আসে না কেন, চাঁদের দেশে চলে গেল নাকি আবার। হঠাৎ সামনের দিকে চোখের পলকটা পড়তেই দেখি হাসি খুশি মুখ নিয়ে নীলাপু রিকশা করে আসছে, মুখটা ঘামে কেমন জানি চিকচিক করছে, চুলগুলো কেমন জানি বাতাসে উড়ছে, মনে হয় সানসিল্ক শ্যাম্পু করেছে তাই হয়তো হালকা বাতাসে ফুরফুর করে উড়ছে চুলগুলো, মনে হয় একটা কাশবন। হঠাৎ একটা ছড়া মনে পড়ে গেল, চিকচিক করে বালি কোথা নেই কাদা, দুই ধারে কাশবন ফুলে ফুলে সাদা, এখানে দাঁতার মুখটা হচ্ছে বালি কারণ ওইগুলো বালির মতোই চিকচিক করছে, আর চুলগুলোকে বোঝানো হয়েছে কাশফুলের সাথে কারণ কি সুন্দর অমনভাবেই উঠছে। কবি যেমন প্রকৃতির ওই সৌন্দর্যের রূপটা দেখিয়েছে, তেমনি আমি নীলাপুর এই সুন্দর রূপটা দেখিয়েছি। এমন সময় হঠাৎ, ওই মেয়ে চোখে কি কম দেখেন নাকি, এমন হা করে রাস্তার মধ্যে দাঁড়াইয়াছেন কেন। হঠাৎ নিজের মধ্যে হুশ আসলো, নীলাপুকে দেখতে দেখতে কেমন ফ্রিজ হয়ে গেছিলাম। যত সব পাগল ছাগল, কোনো কাজ নাই রাস্তার মাঝখানে দাঁড়াই আছে, দেখেন না ম্যাডাম কই থেকে যে এইসব পাগলগুলো আসে রাস্তার মধ্যে হা করে দাঁড়াই আছে, আর একটু হইলে লাগাই যাইতো, আর তখন সব দোষ রিকশাওয়ালার। তুমি শাহরিয়া না? হুম। তুমি এখানে কি করো এমন রাস্তার মধ্যে? না মানে আপু, আমি ওই যে ওই সামনের বাসাটাতে নতুন ভাড়া আছি, এখান থেকে কলেজটাও তো কাছে, তাই একটু এদিক ওদিক দেখছিলাম আর কি। ঠিক আছে, দেখো তবে একটু রাস্তার সাইড দিয়ে দেখো কেমন, এখন আমি আসি কেমন, আবার পরে দেখা হবে। ওকে, আই মামা চলেন। ও আল্লাহ, তুমি কি এই মেয়ে তোমার নিজ হাতে তৈরি করেছো, এত সুন্দর কেমনে হয় একটা মেয়ে, শুধু হাতটা ধরেই পুরো জিন্দগি পার করে দেওয়া যাবে, আর যদি জরাই ধরে একটা পাপি দেওয়ার পরে বলা হয় তোমার এখন মৃত্যু হবে, তাও জীবনে কোনো দুঃখ থাকবে না। একটা বার দেখার জন্য তো আমি বারান্দায় যাই, বারান্দায় পড়ি, বারান্দায় খাই, এমনকি বারান্দায় ঘুমাই, টয়লেটের ব্যবস্থাও করতে লাগছিলাম, তবে সেখানে ব্যর্থ হয়ে গেছি, ওরা কোনো ব্যাপার না। সকালে উঠে রেডি হয়ে বারান্দায় দাঁড়িয়ে আসি, নীলাপুকে বের হতে দেখলেই দৌড়ে নিচে যাব, এমন সময় দেখি নীলাপু বাহিরে আসলো, নিচে গেলাম, এমনভাবে হাঁটছি যেন দেখতেই পাইনি। হ্যালো আপু, রিকশা খুঁজতেছো? হুম, মনে হয় না আজকে রিকশা পাবো। আমিও কলেজে যাচ্ছি, চলো না একসাথে যাই, আর কলেজ তো অনেক কাছে। না মানে থাক, তুমি না যেতে চাইলে আমি একাই যাব। আজব তো, আমি কি বলছি যাব না? যেমন করে তাকালে ভাবছি হয়তো আমার কথায় বিরক্ত হয়েছো। আরে ধুর, আমিও হেঁটে যাওয়ার কথাই বলতে চাচ্ছিলাম। সত্যি? আচ্ছা চলো তাহলে। কেমন পাশাপাশি হেঁটে যাচ্ছি, পাড়ার সকল পোলাপান তাকিয়ে আছে, মনে মনে ভাবছে নীলাপু সুন্দর, ঠিক আছে তবে আমিও কম না, তাহলে সবগুলো আমার দিকে এমন শকুনের মতো করে দেখছে কেন। ধুর, যে যা ভাবে ভাবুক, হঠাৎ নীলাপুর হাতে আমার হাত স্পর্শ করলে মনে হলো যেন 20,000 ভোল্টের শক খেলাম, আহা হাতটা ধন্য হয়ে গেল, কলেজে গেলাম, এমনভাবে প্রতিদিন কলেজ থেকে বাড়ি, আবার বাড়ি থেকে কলেজ, ভালোই লাগছিল, যেন কোনো স্বপ্ন দেখছি, আর ভাবছিলাম এই স্বপ্নটা যেন কোনোদিন না ভাঙে। এমনই একদিন কলেজে যাচ্ছি,
আচ্ছা আপু, তোমাকে একটা কথা বলি। হুম, তোমার কি কোনো বাপ আছে, মানে হলো প্রেমিক? আচ্ছা ওইসব কথা বাদ দে, পরে এমনিতেই সব জানতে পারবি। হুম ঠিক আছে। এমন সময় দেখি একটা ছেলে বাইক নিয়ে আমাদের সামনে দাঁড়ালো, বেশ ভালোই দেখতে, আর বাইকটাও অনেক দামি মনে হলো। আবি তুমি হঠাৎ কেন? ছেলেটা বলল কলেজে যাচ্ছে, তাই ওকে নিয়ে যেতে। আর ও তখন বলল, আচ্ছা ঠিক আছে শাহরিয়া তুই আয়, আমি আর আবির একসাথে গেলাম, কেমন? আচ্ছা, কেমন করে যে আচ্ছা বললাম নিজেই জানি না, বুকের ভেতরটা কেমন জানি হচ্ছিল আর পুরো শরীরটা কেমন জানি অবশ হচ্ছিল। কি মেয়ে, একটা বাইক পেয়ে ড্যাং ড্যাং করে চলে গেল, দূর, মনের কথা বলে দেওয়াই ভালো, তাও এমন কষ্ট পাওয়া লাগবে না, এক কষ্টে সব শেষ। সেদিন আর কলেজ গেলাম না, এমনকি বারান্দায়ও যাইনি, রুমের মধ্যে শুয়ে আছি, যা হবার হবে কালকেই বলে দিব। পরের দিন সকালে বারান্দায় দাঁড়িয়ে আছি, যেই নীলাপু বের হবে অমনি গিয়ে সব বলে দিব। একটু পরে দেখলাম বাহিরে আসলো, নিচে নেমে ভয়ে ভয়ে তার কাছে গেলাম। শাহরিয়া কিছু বলবি না? তাহলে এমন করছিস কেন? আসলে মানে কি একটা কথা বলতাম। হুম কি কথা শুনি। ওই যে একটু সাইটে যাবা? হুম বল। আসলে মানে নীলাপু, হুম বল। আমি না সেই ক্লাস 10 থেকে এখন পর্যন্ত তোমাকে দেখে আসছি। সেটা তো স্বাভাবিক। আরে না, তোমাকে দেখলেই আমার কেমন এক ধরনের ভালো লাগা কাজ করে, মনে হয় তুমি কত আপন, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না এমনটা মনে হয়। তোমাকে দেখার জন্য আমি কি না করেছি জানো, এই বাড়িওয়ালার পিছনে 3 মাস ঘুর ঘুর করার পর ভাড়াটা দিছে, তোমাকে সবসময় দেখবো এই জন্য এখানে আছি, আর আমি বারান্দায় পড়ি, ওখানেই খাই আর ওখানেই ঘুমিয়ে যাই, তোমাকে আমি কোনো সময় মিস করতে চাই না জানো। আমি তোমাকে ভালোবাসি, যখন থেকে ভালোবাসাটা বুঝতে শিখেছি তখন থেকে, তুমি আমার প্রথম, তুমি আমার শেষ, আই লাভ ইউ নীলা। বলেই যেই হাতটা ধরবো অমনি একটা থাপড় দিল খুব জোরে, কানটা নিচে লাল হয়ে গেছিল, মাথাটা ঝিমঝিম করতে লাগছিল। ছি শাহরিয়া, তুই এতটাই নিচ, আমি কোনোদিন ভাবিনি আর কোনোদিন আমার পিছু আসবি না। আর হ্যাঁ, আমি আবিরকে ভালোবাসি। অনেক আটকাতে চেষ্টা করেও কোনো লাভ হলো না, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ঠিক তখন নীলাপু চলে যাওয়ার জন্য উল্টো দিকে ঘুরছিল, তখন কিছু বুঝতে পারছিলাম না আমি, রুমে এসে ধপ করে বিছানায় শুয়ে পড়লাম, কোনোদিন ভাবিনি এমনটা হবে, কাঁদছি না তবে এমনি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে যদি আবিরকে নিয়ে হ্যাপি তাহলে মাঝপথে আমি কাটা হবো কেন? আজ 15 দিন হলো বারান্দায় যাইনি, বারান্দার জানালা দরজাটাও বন্ধ ছিল, সেই তো বলেছিল তার সামনে না যেতে, কলেজ থেকে স্যার ফোন দিছিল এতদিন কলেজ যাইনি বলে। কোনোদিন ভাবিনি নীলাপুকে হারালে এতটা কষ্ট পাবো, থাক আর মায়া বাড়িয়ে কী লাভ। বাড়িওয়ালা আঙ্কেলকে বলেছিলাম আমি আর এখানে থাকবো না, অগ্রিম 3 মাসের টাকা দিয়েছিলাম সেটাও লাগবে না বলে দিছি, যে জিনিসগুলো ছিল সেগুলো আর কিছুদিন পরে নিয়ে যাব। সন্ধ্যায় ব্যাগটা কাঁধে নিয়ে চলে যাচ্ছি যাতে নীলাপুর সামনে না পড়ি, তাই সন্ধ্যায় যাচ্ছিলাম, বারবার বেহায়া চোখটা নীলাপুদের বাড়ির দিকেই যাচ্ছিল। চলে যাচ্ছি আর কোনোদিন তার সামনে যাব না। একটা টং দোকানে গেলাম, আসলে আমি কোনোদিন সিগারেট খাইনি, সবার মুখে শুনে শুনে দু একটা নাম জানতাম, কি বলতে কি বলবো, একটু দূরে গিয়ে সিগারেটটা জ্বালালাম, মুখে নিয়ে একটা টান দিতেই মাথাটা কেমন চক্কর দিয়ে উঠলো আর কাস্তে কাস্তে শেষ। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠের আওয়াজ শুনলাম, বাহ সিগারেট খাচ্ছ, আর যেটা খেতে পারো না তাহলে খাও কেন শুনি। তাকিয়ে দেখি নীলাপু, কোনো কথা বললাম না, সোজা চলে আসছিলাম। ওই কই যাও, তোমার কাছ থেকে অনেক দূরে, যেখানে গেলে আর তোমার সামনে পড়ার ভয় থাকবে না। খালি মুখে মুখে কথা। আচ্ছা বিরক্ত করব না তো আপু, ওই যে তোমার আবির ভালোবাসার মানুষ আছে না তার কাছে যাও। কি শয়তান, তুই না যেদিন বলেছিলি আমাকে ভালোবাসিস? হুম বলেছিলাম সেদিনও, আর জানতাম না যে এক হাতে তালি বাজানোর চেষ্টা করা কত বড় বলদামি। মানে আগে আমি তোমাকে ভালোবাসতাম আর তুমি একজনকে ভালোবাসতে আর সেও তোমাকে ভালোবাসত, মাঝখানে আমি এক হাত ঢুকাই কি করব, তাই তো কেটে পড়তেছি। কি বললি শয়তান, তুই আমাকে ভালোবাসিস না? আজব তো, আমি খামোকা তোমাকে ভালোবাসতে যাব কেন? তাহলে সেদিন ওগুলো কি বলেছিলি? হুম কি বলছি মনে নেই, আর আমি কোনো সেকেন্ড হ্যান্ড মাইয়াকে ভালোবাসতে পারবো না, তাহলে খালি ঢোলটাই আমার, ভেতরটা অন্যজনের। হারামি কি বললি, দাঁড়া তোর কপালে সত্যি আজকে মায়ের আছে। ও সত্যি কথা বলেই তো দোষ, তাই না?
যাও তো আবির আছে না? কোন আবির? কিসের আবির? আমি তো তোরে ভালোবাসি। যাও তো, আর ঢং করা লাগবে না। হঠাৎ শার্টের কলার ধরে বললাম, আমি শুধু তোরে ভালোবাসি আর অন্য কাউরে না, আর আমি কোনো সেকেন্ড হ্যান্ড না। আচ্ছা, তাহলে ওই বাইকে চড়ে যাওয়া কি? আরে ওই ছেলে আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তো আর ওকে ভালোবাসতাম না। তাহলে কি তোদের সাথে প্রতিদিন কলেজে যেতাম? আমি জানতাম তুমি ক্লাস 10 থেকে আমার পিছন পিছন ঘুরো। তাহলে এতদিন ভাব মারছো তাই না? আচ্ছা সব ঠিক আছে, তাহলে অমন জোরে থাপ্পড় কেন দিছিলা? ওইটা তো এমনি। আমি যদি কিছু করে ফেলতাম তখন? একটা সিগারেটও ঠিক মতো খাইতে পারো না, আবার কিছু করবা? অনেক কিছু করতে পারি। তো দেখি কি করতে পারো। সত্যি দেখবা? দাঁড়াও দেখাচ্ছি, বলেই জড়িয়ে ধরলাম। অনেক দুষ্ট হইছো তাই না? খালি তো অমন ভাবে থাপড়ানি দিতে পারো, অন্য কিছু তো আর দিতে পারো না। তাই না? দাঁড়াও দিতেছি। এবার থামো, আর একটু হলেই তো দম বন্ধ হয়ে মরে যাইতাম। হি হি হি।